ভয়াবহ দুর্ঘটনার কবলে ভারতীয় দলের উইকেট কিপার ঋষভ পন্থের গাড়ি, ক্ষতবিক্ষত মাথা এবং পিচ। ভয়াবহ দুর্ঘটনার কবলে ভারতীয় দলের উইকেট কিপার ঋষভ পন্থের গাড়ি। ঘটনাটি ঘটেছে উত্তরাখণ্ডের রুড়কির সমীপ মোড়ে। সামনে এসেছে দুর্ঘটনার পরের কিছু ছবি, আর তা দেখে গা শিউরে উঠছে প্রত্যেকের। জানা গিয়েছে দুর্ঘটনার পর ঋষভের গাড়িতে আগুন পর্যন্ত লেগে যায়। অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে পরিস্থিতি। মাথায় চোট তো আছেই, ক্ষতবিক্ষত তার পিঠও। জানা গিয়েছে তাকে দিল্লির হাসপাতালে রেফার করা হয়েছে। প্রয়োজনে ঋষভের প্লাস্টিক সার্জারিও করা হবে। চোটের কারণে ঋষভ পন্থকে বিরতি দিয়েছে টিম ইন্ডিয়া। সূত্রের খবর অনুযায়ী দিল্লি থেকে বাড়ি ফিরছিলেন তিনি। জানা গিয়েছে কপালে, পিঠে এবং পায়ে আরও চোট রয়েছে। বর্তমানে তার অবস্থা স্থিতিশীল বলেই খবর। মনে করা হচ্ছে গাড়ির অতি দ্রুত গতি ঋষভের গাড়ির দুর্ঘটনার অন্যতম কারণও হতে পারে। তার হাতেই ছিল স্টিয়ারিং। এই সময় উত্তর ভারতে ঘন কুয়াশার বিষয়টিও দুর্ঘটনার কারণ হতে পারে। প্রথমে ঋষভের গাড়ি রেলিংয়ের সঙ্গে ধাক্কা খায়, এরপর গাড়িটিতে আগুন ধরে যায়। জানা গিয়েছে তবে এর আগেই গাড়ি থেকে নেমে যান ঋষভ। প্রত্যক্ষদর্শীরা জানান অনেক কষ্টে আগুন নিয়ন্ত্রণে এসেছে। ঋষভের সুস্থতা কামনা করে ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়া ভরেছে পোস্টে। টুইট করেছেন ভিভিএস লক্ষ্মণ, আরোগ্য কামনা করেছেন চিত্রতারকা প্রভাস। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 24/7।